নবম শ্রেণীর লেখচিত্রের অঙ্ক করব। প্রথমেই দেখি অঙ্কটা কি দেয়া আছে। বলা আছে নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি। রৈখিক সমীকরণ প্রকাশ করতে গেলে আমরা প্রথমে দেখি বক্তব্যটা কি দেয়া আছে। বলা হচ্ছে তিনটি খাতা ও দুটি পেনের মোট দাম 55 টাকা এবং চারটি খাতা ও তিনটি পেনের মোট দাম 75 টাকা। তাহলে এখানে পেন এবং খাতা এই দুটি হলো চলরাশি। এই চলরাশিগুলোকে আমরা কিভাবে পাব। এখন মনে করি একটি খাতার দাম এক্স, মানে খাতার দামটা একটা চলরাশি, সেটাকে আমরা এক্স ধরলাম। আর একটা হচ্ছে পেন, সে পেনের দাম ধরলাম ওয়াই টাকা। এখন প্রথমেই বলেছে তিনটি খাতা ও দুটি পেন 55 টাকা, তাহলে 3 × x হচ্ছে তিনটে খাতার দাম, আর 2 × y হচ্ছে দুটো পেনের দাম, সমান সমান 55 টাকা। এটা একটা সমীকরণ পেলাম। আর একটা সমীকরণ পেলাম, পাবো চারটি খাতা, তাহলে 4 × x আর তিনটি পেন প্লাস 3 × y ইকুয়াল টু 75 টাকা। তাহলে এটা আর একটা সমীকরণ পেলাম। এবার যে আমাদের এখানে কিন্তু শুধু সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, রৈখিক সমীকরণ, তো এইগুলো সমীকরণ আকারে প্রকাশ তো হয়ে গেল, কিন্তু এটা রৈখিক কিনা সেটা কিভাবে আমরা দেখব। একটা সমীকরণ যেসব সংখ্যা দিয়ে বা যেসব বিন্দু দিয়ে সিদ্ধ হবে, মানে এক্সের একটা ভ্যালু জন্যে ওয়াইয়ের কত ভ্যালু হলে সমীকরণটা সিদ্ধ হবে। তো এখানে আমরা প্রথম সমীকরণটা থেকে পাচ্ছি 3x = 55 − 2y, তো x = 55 − 2y/3। তাহলে y যদি 2 হয় তাহলে 2 × 4 55 থেকে 4 গেলে 51, তাহলে আমরা এখানে পেয়ে যাব সেটা হচ্ছে y 2 হলে x পাবো 17। আবার y যদি 5 হয় তো 5 × 10 55 − 10 সেটা হয়ে যাবে 45, তো 45/3 সেটা হয়ে যাবে 15। আবার y যদি 8 হয় তাহলে 8 × 16 হবে 2 × y, আর সেটা থেকে আমরা যদি 55 থেকে 16 মাইনাস করি তাহলে পাবো 39, সেটা হচ্ছে 3 × 3 = 39। তাহলে y 8 হলে x হচ্ছে 13। এবার এই তিনটি বিন্দুকে আমরা গ্রাফে প্লট করব। সেটা কিভাবে করব আমরা আগেই জানি কিভাবে গ্রাফে প্লট করতে হয়। এখন প্রথম বিন্দুটা আছে 17, 2। 17 এখানে গ্রাফের ছোট এক ঘরকে যদি এক ধরি তাহলে এটা হবে 0, 0, এক্স আর ওয়াই যেখানে কাট করেছে এটা সেখান সেটা 0, 0, সেখান থেকে আমরা এটা পাবো 10, 17 পাবো, এরকম একটা জায়গায়।
আর তার উপরে আমাকে যেতে হবে, যেহেতু ওয়াই অফ পজিটিভ, এ অফ পজিটিভ, সুতরাং এর উপরে একটা জায়গায় গিয়ে আমরা পাব 2। তাহলে এইটা হলো প্রথম বিন্দুটা আমাদের, যেটা 17 2। তারপরে একটা দিয়েছে 15 5, 15 5 মোটামুটি আমরা একইভাবে গুনলে এরকম জায়গায় পাবো, এর থেকে একটু নিচে এরকম জায়গায় পাবো, আর 8 13 8 13, মানে ওটাও একটু এরকম জায়গায়, মোটামুটি এরকম জায়গায় পাবো। তাহলে এই তিনটে আমরা বসিয়ে কি পাবো, একটা সরল রেখা পাচ্ছি কি না সেটা আমরা এক্স্যাক্ট বসিয়ে পরেরটাতে ড্র করেছি, পরের পাতায়। সেটা হচ্ছে 17 2 15 5 13 8। তো এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা রেখা পাচ্ছি, এটা একটা সরল রেখা থাকছে। সুতরাং আমরা বলতে পারি যে এটা থেকে আমরা যে গ্রাফটা পেলাম সেটা একটা সরল রেখা। সুতরাং এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণটা, একটা সরল রেখার সমীকরণ। তাহলে এটা রৈখিক, সরল রৈখিক সমীকরণে প্রকাশ করা হয়েছে। একইভাবে সমীকরণ 2 থেকে আমরা পাব এইগুলো, সেটাকেও যদি আমরা প্লট করি তাহলে 3 21 6 17 আর 3 21, এইগুলো থেকে তিন একুশ ছয় সতেরো তেরো একুশ, এইগুলো থেকে আমরা আরেকটা সরল রেখা পাবো। তাহলে দুটো সমীকরণকেই আমার সরল রই, তাহলে দুটো সরল রেখায় আমার প্রমাণ করা হলো, দুটো সমীকরণই সরল রেখা।